মুন্সিগঞ্জের মাওয়া মৎস্যরতে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দরদামে চলছে বেচাকেনা, পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামে নাকাল ক্রেতারা। কেজিতে বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1700 টাকা পর্যন্ত, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। বাড়তি দামের পেছনে সিন্ডিকেটের কারসাজি দেখছেন ক্রেতারা। নদীতে যারা মাছ জাল ফালাইলে তাদের মানে আকাঙ্ক্ষা চেয়েও বেশি মাছ তারা পাচ্ছে। 1 কেজি 200 গ্রামের মাছ প্রায় 1600-1700 টাকা বিক্রি হচ্ছে। এদিকে অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলেন ইলিশের ব্যাপক চাহিদা থাকায় দাম কিছুটা বাড়তি। বেচাকেনাও ভালো চলছে, প্রচুর মাছ আমদানি, তারপরে দামও সস্তা। পদ্মাপাড়ের ভোরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।